Assalamualaikum, welcome back to my channel Cook Taste Serve. প্রচন্ড গরমে প্রাণ ঠান্ডা করার মতো একটি রেসিপি আজ আমি তৈরি করে দেখাবো। নাস্তাটি বানানোর প্রসেস এতটাই সহজ যে কেউই বানিয়ে নিতে পারবেন আর খেতেও খুবই মজার। চলুন তাহলে দেরি না করে পুরো প্রসেসটা দেখে নিন। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। পানি ফুটে আসলে অ্যাড করছি 1 কাপ পরিমাণ সাবুদানা। এখন এই সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। সাবুদানায় সাদা ভাবটা না থাকলে বুঝতে হবে সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে। একটি স্ট্রেনারে ঢেলে নরমাল পানি দিয়ে ধুয়ে নিব। এতে করে একটার গায়ে আরেকটা সাবুদানা লেগে যাবে না, ঝরঝরে হবে। এখন এই নাস্তার বাকি প্রিপারেশন করে নিচ্ছি। অন্য একটি প্যানে 1 লিটার তরল দুধ নিয়েছি। অ্যাড করছি চিনি 1/2 কাপ। চিনি আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। অ্যাড করছি 1/4 কাপ কন্ডেন্স মিল্ক। আগার আগার পাউডার 1/2 টেবিল চামচ। অফ ক্যামেরায় আমি আরো 1/2 টেবিল চামচ আগার আগার পাউডার অ্যাড করেছিলাম। ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1/2 চা চামচ। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে সামান্য এলাচের গুঁড়া দিতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলা অন করে এভাবে অনবরত নেড়ে দিতে হবে। ভালোভাবে জাল করে দুধ যখন ফুটতে শুরু করবে তখন সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো অ্যাড করছি। এখন দুধের মিশ্রণের সাথে সাবুদানাগুলো জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর অনেকটা ঘন হয়ে এসেছে। আমি এখন চুলা অফ করে দিব। এই ডেজার্ট সেট করার জন্য আমি এখানে কয়েকটা কাঁচের বোল নিয়েছি। আপনারা অন্য যে কোনো ধরনের বোলের মধ্যে এগুলোকে সেট করতে পারবেন। ডেকোরেশনের জন্য বা ডেজার্টটাকে কিছুটা আকর্ষণীয় ও আরো বেশি হেলদি করার জন্য কিছু ফ্রুটস অ্যাড করব। আপনারা আপনাদের হাতের কাছে যে ফ্রুটস থাকে সেগুলোই অ্যাড করতে পারেন। আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। প্রথমে ফ্রুটস দিয়ে তারপর সাবুদানার মিশ্রণটা দিচ্ছি। কিছু বেদেনার কোয়া দিয়ে উপরটা এভাবে সাজিয়ে দিচ্ছি। এতে করে বাচ্চাদের খাওয়ার আকর্ষণটা আরো বেড়ে যাবে। বাকিগুলো একটা স্টিলের বোলে সেট করে নিয়েছি। এখন নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। এভাবে বাইরে রেখে দিলেও সেট হবে, কিন্তু ডেজার্ট একটু ঠান্ডা হলে খেতে বেশি মজা লাগে। 1 ঘন্টা পর ডেজার্টগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। খুব সুন্দরভাবে সেট হয়েছে। একটা নাইফের সাহায্যে প্রথমে এভাবে আলগা করে নিচ্ছি। একটি প্লেটের উপর মোল্ড আউট করে নিয়েছি। সবগুলো একইভাবে মোল্ড আউট করে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার সাবুদানার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট, সাবুদানার পুডিং। রেসিপি ফলো করে বাসায় তৈরি করতে পারেন। আমাকে কমেন্টে জানাতে পারেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।